এটা কি করলা মামা তুমি আপনি ওকে হাত দিলেন কেন এই ভাই যাবেন কোথায় যাবেন আপা এই 7 নম্বর সেক্টর আসেন কত ভাই 100 টাকা দিবেন ভাই বেশি হয়ে যায় তো ভাড়া আচ্ছা 80 টাকা দিবেন তো আচ্ছা ওঠ জান থামান থামান बीस टका दें मामा चले गए बीस टका दियो मामा सात नंबर सेक्टर को उदित ने गुरे से तीन घंटा में लेट कर से अपने बीस टका क्या ना दियो मामा और दूसरे टका दें अपने वाले 300 टका बारे से अपने এটা কি একটা কথা বললেন আপনার সাথে তো দাম মূলামূলি করেই আসছে আপনি বলছেন 80 টাকা তিন ঘন্টা লেট করছেন আবার 20 টাকা কেমনে যেতেছেন আপনি আপনি আমার 200 টাকা দেন 20 টাকা দেন তো এত কথা বলেন না 20 টাকা দেন মানুষকে জিজ্ঞাসা করেন আপনি আমার লগে চেলে চেলে করেন না আপনি আমার আরো 200 টাকা দেন কিসের 200 টাকা দিব আপনি আমার 3 ঘন্টা লেট করছেন আবার 20 টাকা চাইতেছেন আর 200 টাকা দেন রিস্কাতে উঠলে এদিকে ওদিকে 5 মিনিট 10 মিনিট এরকম লেট হয় আপনি এটা বললে তো আর হবে না 3 ঘন্টা লেট করছেন 5 মিনিট আর 10 মিনিট এখানে দেখেন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন আপনি আরো 20 টাকা ফেরত দেন অতিরিক্ত করি না আপনি জিজ্ঞাসা করেন মানুষে কত টাকা বিলাইছে 3 ঘন্টা লেট করছেন আপনি আমার 20 টাকা কেমনে চান আর 200 টাকা দেন কি বলতেছেন 20 টাকা চাইতেছে 20 টাকা দেন না আপনার আর 200 টাকা দেন আমারে কিসের 200 টাকা দেব আপনাকে কয় ঘন্টা লেট করেছেন আপনারা হিসাব করছেন একবার গরিবজন দেখেন কটাবাজি উঠছেন কটাবাজি নামছেন গাড়ি 5 মিনিট 3 ঘন্টা লেট 5 মিনিটও হয় নাই লেট হইছে আপনি 3 ঘন্টা লেট করছেন 5 মিনিট গরিবজন দেখেন আপনি আপনি 20 টাকা দেন তো মামা এত কথা বলেন না 20 টাকা দেন 200 টাকা দেন আপনি আমার আপনি 20 টাকা চাইতেছেন কেমনটা লাগে 200 টাকা দেন এই তুই দিবি 20 টাকা দে তো এখন ব্যবহার কিন্তু তোর সাথে অনেক খারাপ হয়ে যাব দে টাকা দে আপনি এইভাবে কথা বলতেছেন কেন এইভাবে কতভাবে কথা বলেন এখন কিন্তু তোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করব 20 টাকা দেব আপনি এতক্ষণ ঘুরাইছেন 3 ঘন্টা ঘুরাইছেন এটা কি করলা মামা তুমি থাপড় দিলা কেন কইছে আপনি ওকে হাত দিলেন কেন আরে মামা দেখেন আমার 3 ঘন্টা ঘুরাইন না আমারে 80 টাকা ভাড়া দেয় তা 80 টাকা তো তুই কি হইছিস আমি তো আপনি মারবেন আমি 3 ঘন্টা আমি কামাইতে পারতাম 500 টাকা এ আমার 80 টাকা ভাড়া দেয় আবার আমার উল্টা পাল্টা কথা কইতেছে এইজন্য কি আপনি মারবেন এই এইজন্য কি আপনি মারবেন মারলে মারলে কি হইছে মারলেন কেন আপনি আমার লগে যে বেদবি করছে আমারটা ছোট কোন মারছে হ্যাঁ আপনার সাইডটা মারবে আর সাইডটা মারবে আপনি কেন মারবেন মহিলাকে কেন হাত দিবেন আমি আরো 10টা ছোট কোন মারুম 10টা 100 টাকা করে জরিমানা দেবো তোর তো জরিমানা তো আমি আর বেশি নেব এ বেটা মালিক কেন তুই আমি 100 টাকা করে জরিমানা দিমু টাকা টাকা বেশি হয়ে গেছে টাকার গরম দেখাও টাকার গরম বেশি গরিব মানুষ পা আপনি আগে বেঁচে করতেছেন আমার বিচার করতেছেন আমার কত না মারছে তোরা আরো মারবে বেটা তুই মারবি কেন আরো গরিব মানুষের কোনো বিচার নেই মামা আমারে এরা দুজন 3 ঘন্টা ঘুরাইন না আমারে 80 টাকা ভাড়া দে 100 টাকা আমারে 80 টাকা ভাড়া দে বরাবর আমার গরিব মানুষ পা আমার কত না মারছে বেটা তুই তো ফকিন নি বেটা তোকে 500 টাকা দিবা বেটা আপনি আগে টান টান দেন খেলে গান ফকিন নি হয় দেখেন তো মামা চিন্তা করতেছ আপনি হ্যাঁ কিরা ভাই গরিব মানুষ যদি গরিব মানুষকে আতুল বলে না না ওনাকে আমরা বইলেই আসছি উনি ভাড়া 100 টাকা চাইছে বলছে 80 টাকা দিব বলছে যে আচ্ছা তা আমরা এখন আইছি ওনাকে 80 টাকা দিছি উনি কেন 300 টাকা চাইতাছে ভাই দাঁড়াও 3 ঘন্টা ঘুরে না আপনি স্যার 80 টাকা না 3 ঘন্টা না তো এখানে ওখানে 5 10 মিনিট রিস্কালার এমনি লেট করে যখন পয়সা থাকে তখন কিছুই না না আর প্যাসেঞ্জার উঠলেই মানে নামানোর জন্য পুরো একদম তোরজোর লাগায় দেয় নাকি আপনি লিখে স্যার আগে আর দিবেন এ ভাই আপনি দালালি করেন না ভাই আপনি বেশি করে বলেন না অন্য কোসে সে অপরাধ করছে সে আপনার কি হয় হ্যাঁ আপনি যাই হোক না কেন হ্যাঁ আমার যাই হোক না কেন সমস্যা নাই তো আমি রাতে প্রতি রাস্তায় প্রতি গামি প্রতি কই হের গায় রিকশা লাগা আদিছে মহিলা মানুষ আপনি দেখবেন এডি হ্যাঁ দেখতেছি না সে তো একটা ফকির নি টাকা আছে তার পয়সা কেন জোর করতেছে তার গায় কেন হাত দিচ্ছে কেন কেন হাত দিবে হ্যাঁ হের গায় হাত দিছে দেখে দোষ হই গেছে হের গায় কাতে আর দোষ না 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 ফকির নি বলুন আপনি টান টান দছেন কেন আপনি রিকশা আমি গরিব আমার টান টানবেন আপনি আগে টান টান দছেন কারণটা কি কি টানবো কি টানবো বেটা কি টানবো কি টানবো মানে তো তো কবা না ভালো এগো আরো 5 টাকা করে চটকা 10 টাকা চটকা মাইরা আমি 1000 টাকা জরি বান্ধিম ওরে বাবা আরে বাবা খুব পাওয়ার দেখাও বেটা রিকশা মিকশা সব আটকা দেব কিন্তু দেখছেন কি অসভ্য কি অসভ্য দেখছেন এই মিয়া কত কম করেন আপনি দালালি করেন না দালালি করলে স্যার 12 টাকা দিয়ে দেন 300 টাকা আরে বেটা ওর 12 টাকা দেব না আটকাও দেব বুঝছ নাই ওর আটকাই দেব বেটা গায়াত দেবে কেন মা বুনি গায়াত দিল কেন অপরাধ করছে কইতেছেন আপনি আপনি কইতেছেন আপনি কোত্থেকে আইছেন আমি এলাকা আমি এলাকায় থাকি এই মিয়া আপনি তো দেখি নাই এই কি হইছে এখানে দেখা আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন भाड़ा कम बेसि उन्नी की गाय हाथ दी
কেন মা বোনের গায়ে কেন হাত দিবে সে? তুমি ওনাদের গায়ে হাত দিছো? আঙ্কেল আমার কথা শুনেন, ওনারা আমি ঘটনা শুনছি, সব শুনছি। তুমি কি গায়ে হাত দিছো? উনি আগে আমার গায়ে হাত দিছে, উনি আমার গায়ে হাত দিছে। আপনারা কেন গায়ে হাত দিলেন? ক্যাব দুইটা ক্যাপ মারলে আরো 100 টাকা বা 200 টাকা সে কামাইতো নাকি? অনেক টাইমে তো ক্যাপ না নিয়ে ঘন্টার উপরে ঘন্টা বৈশাই থাকে রিস্কের উপরে, তখন কোনো লস হয় না। না থাক তো, তার মানে কি ঘন্টার পর ঘন্টা একটা রিক্সাওয়ালা ক্যাপ না পাইলে বৈশা থাকবে? বৈশা থাকতে পারবে না, সে রাউন্ডের মধ্যে থাকতে হবে তার। না এরা তো গরিব মানুষ, দিন আনে দিন খায়। আপনাদের মতো তো খাবারটা রেডি থাকে না তাদের বাসায়। এরা উপার্জন করে নিয়ে বাজার হাট করে, তারপর বাসায় যায়, এ কামায় নিলে আরও 5 জন খায়। গরিব মানুষ, ভাড়া নিয়ে আপনার সাথে কথা তর্ক বিতর্ক হয়েছে, ঠেস করে থাপড় মেরে দিয়েছেন কেন? কেন ওর গায়ে আপনি হাতটা তুললেন বলেন? ব্যবহার অনেক খারাপ করছে এই জন্য। ওর ব্যবহার খারাপ, আপনি তো আরও যদি 10টা মারেন কোনো ব্যাপার না, নট এ ম্যাটার। আপনাকে যদি একটা মারে বা এই যে মারছে, আপনার প্রেস্টিজ কোথায় রয়েছে বলেন? কি মুরব্বী, হ্যাঁ রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে করে না? এদের বাবা বাসায় ফ্যামিলি আছে না? রিক্সাওয়ালা হয়তো তার দেরি হয়েছে, 15 মিনিটের জায়গায় 3 ঘন্টা নিয়ে ঘুরছে। এখন 3 ঘন্টা ঘুরলে কি তো ভাড়া ওই ভাড়াই দিব পারে? না বেশি দিবে, বেশি দিতে হবে না। এখন এটা বলাতে ওনাদের মাইন্ডে লাগছে ওনারা রিক্সাওয়ালারা চর মারছে। এখন ওনারা যে 2টা চর মারছে, আরও 2টা মারলে কোনো সমস্যা নাই, রিক্সাওয়ালা যদি একটা মারে এটি শেষ না বাবা? তাইলে এই জিনিসটা আপনারা কেন বুঝেন না, কেন করেন না? আপনাদের মতো কিছু লোক আছে রাস্তায়, অনেক সময় দেখি যে মানে রিক্সাওয়ালার সাথে তর্ক বিতর্ক করতেছে। কী হয়েছে ভাই? কবাই 30 টাকার ভাড়া 40 টাকা দাবি করতেছে কেন? রিক্সাওয়ালার জিজ্ঞেস করি কেন, রিক্সাওয়ালা কী বলে জানেন? কাকা অনেক ঘুরাইছে, আমার তো ক্ষতি হয়েছে। 7 নম্বর কাছে 9 নম্বর। এই বেটা ছোট লোকের বাচ্চা এত কথা কসকে? মানে রিক্সাওয়ালা ছোট লোকের বাচ্চা? গরিব হইলি ছোট লোকের বাচ্চা নাকি? এই কাজগুলি করেন না পা, এগুলি করেন না। আপনারা মেয়ের মতো বয়সী, আমি আর বেশি কিছু বলবো না, শুধু এইটুকু মনে রাখবেন এরা কিন্তু পরিশ্রম করে খায়, কাজটা ঠিক করেন না। এই মুরব্বি এত ডায়লগ দিতেছেন কে? উনি যে আমাদেরকে মারছে ওইটার কোনো বিচার হবে না? উনি মারছে, মারার কাজটা করছেন কেন? কেন করছেন? গরিব মানুষ, ও 80 টাকা ভাড়া আপনি সেট করছেন, করার পরে যে জায়গা যাইতে 15 মিনিট লাগতো ওই জায়গায় 3 ঘন্টা নিয়ে ঘুরছেন। রিক্সাটাকে কিনা নিচ্ছেন আপনি? ওর বাড়ির বাজারটা কে করে দিবে? আপনি দিবেন? আপনার তো কোনো টেনশন নাই, আপনি এখন বাসায় যায় রেডিমেড খাবার পাবেন, না হয় হোটেলে চলে যাবেন। এর তো আর হোটেলে যাওয়ার মতো সামর্থ্য নাই, আর এর তো পেট একটা না, এর উপরে আরও 5টা পেট নির্ভর করে। নিজের খায়া আপনাদের পরামর্শ দেওয়ার কোনো দরকার নাই, আরও 200 টাকা দেন নাকি মুরব্বি? 3 ঘন্টা তো ঘুরছে, কিসের আর 200 টাকা দেবো? একটা কথা বলবেন না তাহলে কিন্তু আরও মানে ভয়াবহ অপমান হবেন এখন। হ্যাঁ দেখা দেন, পাইজলামি পেয়ে গেছে, রিক্সা উঠলেই দেন টাকা দেন। এই নাও পাইছো তুমি টাকা, এ আমার দিকে তাকাও। জি হাতের 5টা আঙুল কিন্তু এক সমান না, এক সমান। জি না, অনেক প্যাসেঞ্জার আছে 10-20 টাকার ভাড়া 30 টাকাও দেয়, 50 টাকাও দিয়ে দেয়। জি আবার কিছু প্যাসেঞ্জার আছে যারা কি করে 50 টাকার ভাড়া পারলে 40 টাকা দেয়, আবার অনেকে রিক্সাওয়ালার ভাড়া মাইরা সারাদিন ঘুরা, ভাই দাঁড়া মামা দাঁড়া 50টা টাকা দে 100টা টাকা দে নিয়ে খায়া পলায় জায়গা, তাই না? জি এরকম আছে না, রিক্সাওয়ালাদের টাকা এরকম খায় না মুরব্বি? তো বাবা হাতের 5টা আঙুল এক সমান না, তুমিও চেষ্টা করবা প্যাসেঞ্জারের সাথে ভালো ব্যবহার করতে, ঠিক আছে? যাও নিজের কাজে যাও। ইস কি থাপ্পড়টা মারছে রে, তোর কারণে আমি থাপ্পড়টা খাইছি। আমার মারছে, তুই কথা বলছিস কিলিয়া, তোর কথা বলতে পারছিস? আর তোর থাপ্পড়টা দর কি দরকার ছিল? জানিস তুই জানে দাঁত নি লইরা গেছে রে, ব্যথায় পাইছি একটা।